স্বাধীনতা দিবসের পুণ্যতিথিতে জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করছি, একটি সম্প্রীতির বার্তা। শেষ হোক সন্ত্রাসের দিন, আশৈশব শঙ্কধ্বনি আর পবিত্র আজান শুনেছি নতশিরে, স্মরণ করেছি পরমাত্মার। যিশু বুদ্ধ হজরত নানক শ্রী চৈতন্য কখনো বা শ্রীরামকৃষ্ণের মধ্যে শতপ্রকাশ স্রষ্টা আমাদের যুগে যুগে অন্ধকার থেকে আলোর সন্ধান দিয়েছেন, নিজের কর্মময় জীবন দিয়ে পথ দেখিয়েছেন সত্যের। অথচ আমরা আজ একবিংশ শতকের উজ্জ্বল গরিমা কপালে এঁকে অনিশ্চয়তার ঘন কুয়াশায় দিকভ্রান্ত। এখনো দাউ দাউ জ্বলছে গণহত্যার আগুন, বিভৎস মৃত্যু মিছিলের পাশে সর্বহারা মানুষের অসহায় ক্রন্দন, বাতাসে পোড়ালাশের গন্ধে বিমর্ষ শকুন, অনাথ শিশুর বিস্ময় ভরা দৃষ্টি। হ্যাঁ, আমি একজন ধার্মিক হয়েই অনুরোধ করেছি, হে মহামান্য শঙ্করাচার্য, ইমাম আর পোপের উত্তরসূরিগণ, আপনারা কিছুদিনের জন্য হিমালয় অথবা সমুদ্র সৈকতে যান, পুণ্যভূমিতে নৈসর্গিক স্থানের কোনো অভাব নেই। তাই কামনা, আপনাদের ভ্রমণ হোক সর্বাঙ্গ সুন্দর স্মৃতিময়। যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিষিদ্ধ হতে পারে কাঁসর ঘণ্টা, নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা আছে চোঙা লাগিয়ে আজান, কাঁটাতারে ঘিরে রাখা হতে পারে মন্দির মসজিদের পবিত্রতা, তাই ধর্ম ব্যবসায়ীরা দেবালয় ছেড়ে কিছুদিন দাঁড়াক খোলা আকাশের নিচে, সন্তানকে স্কুলে পাঠিয়ে তাদের চোখে একে দিক নক্ষত্র বিজয়ের স্বপ্ন। মানবিকতায় দীক্ষিত মানুষের কোনো শিলমোহর লাগে না, সে নিঃসংকোচে পরম শ্রদ্ধায় দাঁড়াতে পারে পবিত্র দরগায় অথবা মন্দিরের গর্ভগৃহে। জন্ম মুহূর্ত থেকে অন্তরে প্রতিনিয়ত অনির্বাণ যে শিখা, তার উদ্বোধনই তার মানুষ ধর্ম। আসুন আমরা শপথ নিয়ে বেশ কিছুদিন মন্দির মসজিদ আর চার্চের সমস্ত দরজাগুলো বন্ধ রেখে নিজেদের বন্ধ দরজাগুলো একবার খুলি। নতুন ভোরে সেখানে এসে পড়ুক সোনালি রোদ্দুর, রাতের মোহময় জ্যোৎস্না। আমরা চাই না রক্তস্রোতের কলঙ্কিত পুনরাবৃত্তি। শেষ হোক সন্ত্রাসের দিন, প্রাণিত অঙ্গীকারে ধ্বংস হোক গুপ্ত বীজ। আসুন শুভবুদ্ধি জাগ্রত ভোরে আমরা প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর সংকল্প নিই। মন্দির মসজিদের কাঠামো থেকে লক্ষ মাইল দূরত্ব বাড়িয়ে আসুন আমরা মানুষের আরও একটু কাছে এগিয়ে যাই। পরস্পরের হাতে বিশ্বাসে রাখি হাত, প্রত্যুষের সূর্যস্নানে অতীতের সব অন্ধকার মুছে ফেলে হৃদয়ে প্রজ্বলিত রাখি ভালোবাসার অনির্বাণ শিখা। নমস্কার।